everyone. Welcome back to my channel, Feel Free Vlog. তোমরা সবাই খুব ভালো আছো কিন্তু আমার আজকে মুডটা একটু খারাপ আছে। কারণ কি তোমার মানে ঘুমাতে যাওয়ার আগে দুপুরবেলাতে একটা আমার আমাদের বাড়িতে একটা আমার একটা বান্ধবী বেড়াতে আসার কথা ছিল। মানে ও হচ্ছে আমার ফ্রেন্ড, ওর হাজবেন্ড হচ্ছে সোমের ফ্রেন্ড, আর ওর ছেলে হচ্ছে আর্যর ফ্রেন্ড। তো আমাদের বাড়িতে বেড়াতে আসবে বললো, মানে ঘুমাতে যাওয়ার আগেও SMS এ বললো যে হ্যাঁ আসছি, হোয়াটসঅ্যাপে কথা হলো আমাদের। ও বাবা, ঘুম থেকে উঠে দেখি রাস্তায় একদম পুরো জলে ভর্তি। মানে আমাদের এই এরিয়াটার না কোনো বিশ্বাস নেই, জল মানে জল হয়েছে হয়েছে জল হয়েছে, তো রাস্তায় এত জল এত জল, তো ওরা কি করে আসবে? তো ওই জন্য মুডটা একটু অফ হয়ে গেল। ভালোই মানে লাগতো বেশ। এখন তো ধরো করোনার জন্য কোথাও সেভাবে যাওয়াও হয় না, বেরোনোও হয় না, তো ভাবলাম ভালোই হলো ওরা একটু আসবে। আর আর্যকেও ঘুমানোর সময় বললাম বাবান তুমি ঘুমিয়ে পড়ো, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, তোমার ফ্রেন্ড আসবে। বলে হ্যাঁ মামা ফ্রেন্ড আসবে। তো ওই জন্য ও ঘুমিয়ে পড়লো তাড়াতাড়ি, বাট আলটিমেট তো আসাই হলো না। আসলে আজকে আমার দিনটাই খারাপ। আজকে সকালে কি হয়েছে দেখো, তোমার কালকে হচ্ছে তোমার আর্য অনেক রাত্রে ঘুমিয়েছে, দেড়টা দুটো এরকম হয়ে গেছে ওর ঘুমাতে ঘুমাতে। তো ওর জন্য রাত্রিবেলাতে আমারও ঘুমাতে দেরি হয়েছে, আর AC চলছিল বলে ঘরের দরজা জানলা সব বন্ধ। তো এবারে তোমার কি হয়েছে সকালবেলাতে ওর জন্য মানে দরজা জানলা সব বন্ধ, বুঝতেই পারিনি ঘুম থেকে উঠে বা মানে দেখি 9টা বাজছে। ভালো তো ঘুম থেকে উঠে দেখি তোমার 9টা বেজে গেছে। এবারে তোমার মানে আমি তো এমনিতেই যারা সকালবেলাতে জানো তাড়াতাড়ি তাড়াতাড়ি করি, কারণ কি আর্য ঘুম থেকে উঠে না, ও একদম মানে সোমের কাছে বেশি থাকতে চায় না। ঘুম থেকে উঠে ও মামা কোলে নাও মামা কোলে নাও। এবার আমি ভাবি যে ঘুম থেকে উঠে তো ওর খিদে পেয়ে যাবে, তো আমি তাড়াতাড়ি করে যদি খাবারটা বানিয়ে নিতে পারি তাহলে অতটা হেডেক থাকে না। তো ওই জন্য তাড়াতাড়ি করে খাবার বানাচ্ছি। এবার খাবার বানাতে বানাতে তাড়াহুড়ো করতে গেছি আর হাতটা পুরো একদম তেলে কিভাবে পুড়েছে দেখো, এই দেখো একদম পুরো দেখতে পাচ্ছো এগুলো সব একদম পুড়ে গেছে। মানে এত জ্বালা করছিল না তখন, কি বলবো, মানে হাতটা পুড়ে গেছে, মানে পুরো পুরো তেলটা পুরো ছিটকে আছে। তা সত্ত্বেও মানে জাস্ট একটুখানি হাতটা মানে মেশিনের কাছে খুব জ্বলছে বলে মেশিনের কাছে বাবা নিজে নিজে নেবো না, এখানে এসো টেম্পল কর পড়ে যাবে, তো মানে হাতটা জাস্ট খুব জ্বলছিল বলে মানে জলের কাছে ধরেছি। আবার তাতে তাতে করে রান্না করছি, কেন কি আর্য উঠে পড়বে, আর অনেক দেরিও হয়ে গেছে, ও খিদেও পেয়ে যাবে মানে আর্য তো। হ্যাঁ, তো এমনিতেই তোমার আর্য ঘুম থেকে উঠলো অনেক দেরি করে, 10:30টার সময় ঘুম থেকে উঠলো, শুধু শুধু তাড়াহুড়ো করতে গিয়ে আমার হাতটাই পুড়ে গেল। তো যাই হোক, কিছু করার নেই, বাড়িতে ছেলে থাকলে হাতই পুড়ুক আর শরীর খারাপই করুক, কিছু করার নেই, ওদের জন্য আমাদের সবসময় অ্যাক্টিভ থাকো। আমাদের না আজকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই দেখো আর্যর জন্য না তোমার দুটো প্যান্ট অনলাইন থেকে অর্ডার করেছিলাম, যে দুটো আজকে এসেছে। আসলে কি হয়েছে না, আর্যর মানে শীতের মানে ফুল প্যান্ট পরার সেরকম নেই গো, ওই কটা হবে 3টে মতন আছে আর নেই গো। আসলে করোনার জন্য কোথাও বেরোনো হয় না, কেনাও হয় না, আর ওর এমনি যে আগে যে প্যান্টগুলো ছিল ফুল প্যান্টগুলো সেগুলো ছোটো হয়ে গেছে। তো ওই জন্য ভাবলাম যে ওর জন্য দুটো প্যান্ট কিনবো, আর এই দুটো ভালো অফারেও পেয়েছি জানো। মানে এই দুটো দেখছো দাম আছে তোমার, দেখছো 699 টাকা দাম আছে তোমার, পেয়েছি গেল না কততে, কততে 300 এরকম 289 এরকম মনে হয় পড়েছে। তো ভাবো কত অফারে পেয়েছি, আর প্যান্টগুলো বেশ মানে খুব ভালো। দেখো এই যে এই জায়গাটা এটা দেওয়া আছে না, তার ফলে খুব সুবিধা হয়, মানে একটু বড় হলেও না পা থেকে নিচে বেরিয়ে যাবে না, আর কোমরের গার্ডারটাও দেখো গার্ডারগুলো বেশ ভালো। তো চলো আর্যকে না একবার পরিয়ে দেখি কেমন লাগছে।
পাচ্ছ না, এই প্রিন্টটা আমার বেশ ভালো লেগেছে, প্যান্টটা বেশ ভাই। দেখো এটাও দারুণ লাগছে, দাঁড়াও একটুখানি দেখি কেমন লাগছে। দেখো আর সব থেকে বড় কথা এই দেখো কোমরে তোমার এই যে গার্ডার সিস্টেম আছে আর এটা আছে, তারপর কি ফিটিংস করতে হয়, মানে ওর এরকম আর একটা প্যান্টও মানে কিনেছিলাম যেটা তোমার কোমরে মানে বেল্ট দিতে হয়, এবার ওর কোমরটা এত পাতলা, বসো তুমি করো তো, এত তোমার কোমরটা ওর মানে পা ইয়ে তো বেল্টটা দিলে না কেমন এটা হয়ে থাকে, বাট এটা বেশ ফিটিংসটা খুব ভালো হয়েছে আর দুটো কালারই আমার দারুণ লেগেছে। তো তোমার এখন তোমার কটা বাজবে? এখন 8:30 বাজবে, আর আজকে তো না শুক্রবার, আর শুক্রবার দিনকে না আমার একদম মানে সন্তোষী মায়ের পুজো এখন করি না বাট আগে করতাম, তো ওর জন্য এখন মানে নিরামিষই খাই, তো আজকে শুক্রবার দিন আমার নিরামিষ, তো শুক্রবার দিনকে রাত্রেবেলাতে আমি প্লেন পরোটা বা আলু পরোটা করি, আলু পরোটা করি এর জন্য কেন কি আর্য আলু পরোটা খেতে খুব ভালোবাসে, তো ওর জন্য আজকেও ভেবেছি আলু পরোটাই করবো, তাদের সাথে একটু খেলা করি তারপরে যাব আমার যা কাজ কিচেনে গিয়ে আলু পরোটা করে নিই। তো দেখো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে তোমার পরোটাগুলো করে নিই, কেন কি আর্য তোমার ওপরে খেতে গেছিলো, তো ওপর থেকে চলে এসেছে আর ওর পাপারও তোমার কাজ আছে, তো ওই জন্য ফটাফট করে নিই আলু পরোটা করা। শুক্রবার দিনকে সকালবেলাতে যখন রান্না করি তখনই সিদ্ধ করে রেডি করে রেখে দিই, তাহলে না রাত্রেবেলাতে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে হয়ে যায়। বেলার সময় তো অল্প ময়দা দিয়ে দে, তাহলে তোমার পুরগুলো না বেরিয়ে যায় না। দেখো আমার পরোটা করা রেডি হয়ে গেছে, তোমার পরোটা করেছি, এই দেখো তোমার আলুর পরোটা হয়ে গেছে, আর আর্য আলুর পরোটা তোমার সস দিয়ে, আর এই মিষ্টিটা হচ্ছে ওর খুব ফেভারিট, এই মিষ্টিটা দিয়ে খেতে খুব ভালোবাসে, এতক্ষণ ধরে ও মিষ্টিই খেয়ে যাচ্ছে, তুলছে একটা করে আর নিচ্ছে, সস দিয়ে আর ওই মিষ্টিটা দিয়ে আলুর পরোটা খেতে খুব ভালোবাসে, তো ওর খিদেও পেয়ে গেছে, খাওয়ার টাইমও হয়ে গেছে, তো চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। Ta-da, bye!